হযরত সুলাইমান আলাইহিসসালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি সকল সৃষ্টিজীবকে এক বছর খাওয়াতে চাই। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি তা পারবে না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ, তাহলে এক সপ্তাহ। আল্লাহ বললেন, তুমি তাও পারবে না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাহলে একদিন। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি তাও পারবে না। এক পর্যায়ে আল্লাহ একদিনের অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিসসালাম জিন ও মানুষকে হুকুম করলেন, পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য আছে এবং হালাল যত প্রকার প্রাণী আছে সব হাজির করো। তারা তা করল। এরপর বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং রান্না করা হলো। তারপর বাতাসকে আদেশ করা হলো, সে যেন খাদ্যের উপর দিয়ে সদা প্রবাহিত হতে থাকে, যাতে খাবার নষ্ট না হয়। তারপর খাবারগুলো জমিনে রাখা হলো। যে জমিনে খাবার রাখা হলো তার দৈর্ঘ্য ছিল 2 মাসের পথ। খাবার প্রস্তুত শেষ হলে আল্লাহ বললেন, হে সুলাইমান, কোন প্রাণী দিয়ে শুরু করবে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, সমুদ্রের প্রাণী দিয়ে। তখন আল্লাহ সাগরের একটি বড় মাছকে বললেন, যাও সুলাইমানের দাওয়াত খেয়ে এসো। তখন মাছটি সমুদ্র থেকে মাথা উঠিয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি নাকি দাওয়াতের ব্যবস্থা করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এই তো খাবার প্রস্তুত, তুমি শুরু করো। তখন সে খাওয়া শুরু করল এবং খেতে খেতে খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেল। সব খাবার শেষ করে ফেলল। তারপর বলল, আমাকে আরও খাবার দিন, আমি এখনও তৃপ্ত হইনি। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি সব খাবার খেয়ে ফেলেছ, তাও তোমার পেট ভরেনি। তখন মাছ বলল, মেজবান কি মেহমানের সাথে এভাবে কথা বলে? হে আল্লাহর নবী সুলাইমান, শুনে রাখুন, আমার রব আমাকে প্রতিদিন এর 3 গুণ খাবার দেন। আজ আপনার কারণে আমাকে কম খেতে হলো। এ কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়লেন। এ ঘটনাটি একেবারে ভিত্তিহীন ও বানোয়াট। হাদিস, তাফসির বা ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাছাড়া এ ঘটনার মাঝে এমন কিছু বিষয় আছে যা নিজেই প্রমাণ করে যে ঘটনাটি সত্য নয়। একজন নবী এমন উদ্ভট ও অযৌক্তিক আবদার করবেন তা হতে পারে না। এর অর্থ দাঁড়ায় আল্লাহর মাখলুক সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই। একজন নবীর শানে এরকম ধারণা করা সমীচীন নয়। 2, আল্লাহ নিষেধ করার পরও একজন নবী এরকম আবদার করতে থাকবেন আর আল্লাহ তাকে এমন অযৌক্তিক বিষয়ের অনুমতি দিয়ে দিবেন, তা কিভাবে হয়? 3, পৃথিবীর সকল প্রাণী কি রান্না করা খাবার খায়? মাছ কি রান্না করা খাবার খায়? 4, ঘটনায় বলা হয়েছে খাবার যে জমিনে ছড়িয়ে দেওয়া হয়েছে তার দৈর্ঘ্য 2 মাসের পথ। মাছটিকে 2 মাসের পথ এ মুহূর্তে অতিক্রম করে ফেলল। 4, যে মাছের পেটে এত খাবার সংকুলন হয় সে মাছটি কত বড়? 5, শুধু বাতাস প্রবাহিত হওয়ায় কি পাক করা খাদ্য নষ্ট না হওয়ার জন্য যথেষ্ট? এ ধরনের আরও অযৌক্তিক কথা এ কিচ্ছায় রয়েছে যা এ ঘটনা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এমন ঘটনা বর্ণনা করা যেমন বৈধ নয়, তেমনি বিশ্বাস করাও মূর্খতা ছাড়া কিছু নয়। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই শোনা কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।